আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজ এটা হচ্ছে সেহরির জন্য আমি চিকেন রান্না করেছিলাম। তো চিকেনটা কিভাবে রান্না করেছি অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে, খুব শর্ট টাইমে যেন সেহরিতেই রেসিপিটা করা যায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো যদি কোনো নতুন আপদের উপকারে আসে। আর সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক, সবার ওই 30টা রোজা যেন সবাই রাখতে পারে, আল্লাহ সবাইকে রাখার তৌফিক দান করুন। তো এই যে আমি হচ্ছে চিকেনটাকে আগে থেকে একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, শুধু লবণ দিয়েও বাছতে পারেন। তো আমি হচ্ছে সাথে একটু হলুদ দিয়েছি জাস্ট কালারটা ভালো আসার জন্য। তো দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আর হয়তো কম বেশি অনেকেই জানেন আমাদের নারায়ণগঞ্জ এরিয়া আজকে 3-4 দিন যাবৎ একেবারে গ্যাসটা খুবই ডিস্টার্ব দিচ্ছে। তো এখন হচ্ছে আমি এখানে যে তেল ছিল চিকেন ভাজা, তো এর সাথে আর কিছু তেল অ্যাড করেছি। তো দিয়ে দিয়েছি এলাচি আর দারুচিনি, তেলে দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো আমি চিকেনটাকে ভুনা করবো, যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আজকে থেকে ইনশাল্লাহ ভিডিও আমি দুপুরের পরেই দেব, কারণ সন্ধ্যার পরে ভিডিও দিলে অনেকে ব্যস্ত থাকে, সেই সময়টা দেখার মতো কোনো সময় হাতে থাকে না। তো যারা যারা আমার ব্লগ দেখেন ভালোবাসেন, তো জানাবেন কমেন্টের মাধ্যমে কোন টাইমে ভিডিও দিলে সবচেয়ে ভালো হয়। তো আজকের এই ভিডিওটা আমি চাচ্ছি দুপুরবেলায় আপলোড করব। তো আপনারা প্লিজ জানাবেন কোন টাইমে ভিডিওটা আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি কথায় কথায় কিন্তু আদা রসুন পেস্ট আর হচ্ছে দিয়ে দিয়েছি, 2 টিস্পুন আদা পেস্ট আর 2 টিস্পুন রসুন পেস্ট দিয়েছি। আমি এখানে 1 কেজির মতো চিকেন ভুনা করবো, 1 কেজির থেকে একটু বেশি হবে। তো দিয়ে দিয়েছি পানি একটু মশলাটা কষানোর জন্য। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1.5 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। আর দেখতেই পাচ্ছেন আমার স্পুনগুলো কিন্তু একটু চ্যাপ্টা টাইপের, তো এর জন্য একটু মশলার পরিমাণটা একটু বেশি করে দিতে হচ্ছে। দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিলাম এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, তেলটা উপরে ওঠার আগ পর্যন্ত কষিয়ে নেব। তো এই যে তেলটা কিন্তু অলরেডি উপরে উঠে এসছে। তো এখন হচ্ছে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই পানির পরিমাণটা একটু বেশি খাবেন। আবার যেহেতু রমজানও চলে আসছে, সারাদিন কিন্তু পানি খাওয়া হবে না, তো প্রচুর পরিমাণে পানি খাবেন। এই পানি না খাওয়ার থেকে কিন্তু আমার বড় মেয়ের জন্ডিস হয়েছে। তো সবার উদ্দেশ্যে বলছি বাচ্চাদের প্রতিও খেয়াল রাখবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন, ওটস লাইন গ্লুকোজ এগুলোও দেবেন বাচ্চাদেরকে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু এই যে চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি অ্যাড করছি আর কি। তো ঝোলের পানিটা দিয়ে আমি একটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা করে দিচ্ছি। তো যে অলরেডি হয়ে গিয়েছে আমার চিকেন রান্নাটা, যেহেতু ফার্মের মুরগি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি আধা ঘন্টার মধ্যে রান্নাটা করে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।